নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামী কাল থেকে ছটি রাশি হতে চলেছে কোটিপতি ত্রিগ্রহী যোগে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর প্রত্যেকটা দিন আমি যে কথাটা বলি আজও সেই একই কথা বলবো, সম্পূর্ণ দেখা বা শোনার চেষ্টা করুন। আমার যে কোনো ভিডিওতেই আমি কিন্তু এই একই কথা বলে থাকি, সম্পূর্ণ শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন কি আলোচনা আমি করছি এই ভিডিওর মাধ্যমে। এখান থেকে আপনারা জানতে পারবেন আপনার সাথে সমস্তটা মিলবে কি না। রাশি তো আপনার সাথে মিলে যাবে, রাশির সাথে সাথে সমস্তটা মিলবে কি না আপনারা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা দিন এই কথা বলার একটাই উদ্দেশ্য যে আপনারা অনেকেই আছেন যে রাশি দেখে কেটে বেরিয়ে যাচ্ছেন আর আপনার সাথে মিলানোর চেষ্টা করছেন, সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ সফলতা আপনাদের জীবনে আসছে না। কেন আসছে না, সেই কেন প্রশ্নের উত্তর কিন্তু আপনার মধ্যেই লুকিয়ে আছে। আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন অনুরোধ করি সম্পূর্ণ আলোচনাগুলো শোনার জন্য, বোঝার জন্য, তারপর গিয়ে আপনার জীবনে যদি অ্যাপ্লাই করেন 100% সফলতা পাবেনই পাবেন। দেখুন, আজকের যে আলোচনার বিষয় সেটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আলোচনা, এর মধ্যে দিয়ে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। একটু সময় নিয়ে যদি আমার এই আলোচনাগুলো একটু শুনতে পারেন, আমি প্রত্যেকটা দিন ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি। আজকে তিনটে গ্রহ নিয়ে আলোচনা করব, তিনটে গ্রহ একত্রিত হয়ে এই ছটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দিতে চলেছে। এই ছটি রাশির জাতক জাতিকারা কোটিপতি হয়ে যেতে পারে। এবার এই ছটি রাশির মধ্যে হয়তো আপনার রাশি আছে, আপনার সাথে এগুলো ঘটবে কি, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা কিন্তু এই আলোচনার মধ্যে পাবেন এবং আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন কতটা সফলতা আপনারা নিজেরা হতে চলেছেন। কারণ আমি প্রত্যেকটা দিন আমার আলোচনাগুলো ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি, যেখানে দাঁড়িয়ে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, সম্পূর্ণ শুনলে বা দেখলে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে মিলবে কি না আমার আজকের আলোচনা। যাই হোক, আজকের যে আলোচনার বিষয়, আগামী কাল থেকেই কিন্তু ছটি রাশির কোটিপতি হবার যোগ তৈরি করবে কে, তিনটে গ্রহ একত্রিত হয়ে। দেখুন, আগামী কাল 18ই মে, আর এই 18ই মে তিনটে গ্রহ একত্রিত হতে চলেছে মীন রাশিতে। যখন এই তিনটে গ্রহ একত্রিত হয়ে মীন রাশিতে প্রবেশ করবে, তারপর থেকেই কিন্তু আমাদের একটা সুপ্রভাব এই ছটি রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে, তৈরি হবে ভীষণ একটা রাজযোগ। এর ফলে ছটি রাশির ভাগ্য কিন্তু চমকাতে থাকবে। দেখুন, কোন তিনটে গ্রহ, যে তিনটে গ্রহ আমাদের ভাগ্য বদলে দিতে চলেছে, সেই তিনটে গ্রহের মধ্যে আমি প্রথমেই বলবো যে শক্তিশালী, তিনটে গ্রহই কিন্তু শক্তিশালী এবং শুভ গ্রহ। এই তিনটে গ্রহের মধ্যে প্রথমেই আমি আসবো দেবগুরু বৃহস্পতি, আবারও দৈত্যগুরু শুক্র, আর তার সাথে মঙ্গল, সেনাপতি মঙ্গল। এই তিনটে গ্রহ একত্রিত হয়ে এই মীন রাশিতে প্রবেশ করে তাদের শক্তি সঞ্চার করবে এবং তাদের মধ্যে একটা মিত্রতা তৈরি হবে। এর ফলে এই ছটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে, সমস্ত দিক থেকে এরা জীবনে কিন্তু সাকসেস খুঁজে পাবে। প্রথমত এদের আর্থিক উন্নতি হবে, হঠাৎ কোটিপতিও হতে পারে, কর্মে উন্নতি সাকসেস তো পাবেই, তার সাথে সাথে আমি বলবো হঠাৎ প্রাপ্তিও কিন্তু ঘটতে পারে। হঠাৎ প্রাপ্তি যে কোনো দিক থেকে হতে পারে, আপনার পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে, লটারি থেকে হতে পারে, রাস্তায় পড়ে পেতে পারেন, যে কোনো দিক থেকে হতে পারে, কোন দিক থেকে হবে সেটা বলা মুশকিল। তবে এই যে তিনটে গ্রহ একত্রিত হয়ে এই ছটি রাশির ভাগ্য বদলে দেবে এটা 100%। তার সাথে সাথে আরেকটা কথা আমি প্রত্যেকটা দিন বলি যে তখনই আপনার সাথে সমস্তটা মিলবে যখন সব ঠিকঠাক থাকবে। কি ঠিকঠাক থাকবে, এখানে দেখুন তিনটে গ্রহ একত্রিত হয়ে মীন রাশিতে বসে এই ছটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন করবে। সেখানে এই ছটি রাশি নিয়ে আমি যে আলোচনা করব, ছটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একই কথা বলবো যে আপনাদের পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় এই গ্রহদের অবস্থান ভালো থাকতে হবে। কারণ এই তিনটে গ্রহ দ্বারা আমাদের ভাগ্য উন্নতি হবে, আর এই তিনটে গ্রহ যদি আমাদের জন্মছক বা হস্তরেখায় পীড়িত অবস্থায় থাকে
সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সুফল এই গ্রহের পাব না। এই কথাগুলো বুঝতে হবে, জানতে হবে, তখনই আমাদের সাথে সমস্তটা মিলবে। যখন দেবগুরু বৃহস্পতি আমার জন্মচক বা হস্তরেখায় ভালো থাকবে, দৈত্যগুরু শুক্লাচার্য যখন আমার জন্মচক বা হস্তরেখায় ভালো থাকবে, আর এদিকে সেনাপতি মঙ্গল, এরা যখন আমার জন্ম ছকে বা হস্তরেখায় শুভ অবস্থায় থাকবে, তারপরে গিয়েই কিন্তু এই সমস্ত কথা আমাদের সাথে মিলবে। এদিকে আপনার রাশি আছে আমার আলোচনার মধ্যে, আর আপনারা ভেবে বসলেন সমস্তটা আমার সাথে ঘটবে, আমি কোটিপতি হয়ে যাব। কিন্তু আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার করে যদি পাওয়া যায় যে এই তিনটে গ্রহ ভীষণ খারাপ অবস্থায় আছে, সেখানে দাঁড়িয়ে কি আপনার সমস্তটা এই আজকের আলোচনা মিলবে? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে লুকিয়ে আছে। যখন সব ঠিকঠাক থাকবে, তারপর গিয়ে কিন্তু আমার প্রত্যেকটা আলোচনা আপনাদের সঙ্গে মিলতে বাধ্য। আর এই কথাটা আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে বিষয় নিয়েই হোক না কেন আলোচনা, সেই আলোচনার মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি কাদের সাথে মিলবে কাদের সাথে মিলবে না। সেই কারণে আমি 50% বলে থাকি, আমার প্রত্যেকটা আলোচনা 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে, আর 50% জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। কারণ জানতে অজান্তে গ্রহদের অবস্থান খারাপ থাকবেই থাকবে, আর 50% জাতক জাতিকাদের জানতে অজান্তে শুভ গ্রহ যারা আমাদের ভাগ্য বদলে দেয় তাদের অবস্থান অবশ্যই ভালো থাকবে। আর সেই কারণে আমি 50% সবসময় বলি। এবার আপনার দেখে নেওয়ার পালা, আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখায় এই গ্রহদের অবস্থান কি আছে। এবার আমি আসব সেই ছটি রাশি, যে ছটি রাশি নিয়ে আমি আলোচনা করছি, তিনটে গ্রহ একত্রিত হয়ে যে ছটি রাশির ভাগ্য বদলে দেবে, যে ছটি রাশিকে কোটিপতি করবে। তার মধ্যে প্রথমেই আসব সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ একটা সময় অবশ্যই আসতে চলেছে আগামীকাল থেকেই, আর এই সময়টা কিন্তু 45 দিন ধরে পাবে। এই 45 দিন ধরে নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকারা পেতে থাকবে। এবং যে কথাটা বললাম, জন্মছক বা হস্তরেখায় যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে, বৃহস্পতি শুক্র মঙ্গল, তাহলে কিন্তু 100% ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো একটা সময় অবশ্যই আগামীকাল থেকে থাকছে। তিনটে গ্রহ একত্রিত হয়ে ভাগ্য বদলে দেবে, আর্থিক উন্নতি, সাংসারিক সুখ শান্তি এবং টেনশন ফ্রি থাকতে চলেছে এই মেষ রাশির জাতক জাতিকারা। চলে আসবো পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, আগামীকাল থেকে ভালো একটা সময় কিন্তু এরা পাবে। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তিনটে গ্রহের সুপ্রভাবের ফলে 100% আমি বলতে পারি কোটিপতি হবেই হবে, যে কোনো দিক থেকে হতে পারে, লটারি থেকে হোক বা পৈতৃক সম্পত্তি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, আগামীকাল থেকে তিনটে গ্রহ একত্রিত হয়ে ভাগ্য বদলে দিতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের। আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হবে এবং যে কোনো জায়গা থেকে হঠাৎ করেও কোটিপতি হয়ে যেতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, আগামীকাল থেকে ভীষণ একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে। তিনটে গ্রহ একত্রিত হয়ে ভাগ্য কিন্তু বদলে দেবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু এরা পাবে, আর্থিক উন্নতি 100% ঘটবে, এছাড়াও হঠাৎ করেও কিন্তু এরা প্রচুর অর্থ পেয়ে যেতে পারে, সেটা লটারি থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে হতে পারে বা যে কোনো দিক থেকেই হতে পারে। ভাগ্য বদলাবে এটা বলা সম্ভব, কোন দিক থেকে আসবে সেটা বলা সম্ভব নয়। তবে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও ভীষণ একটা ভালো সময় 45 দিন থাকছে, আর এই দিনের মধ্যে নানা রকম সুযোগ সুবিধা কিন্তু এরা পাবে। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো, আগামী কাল থেকে 45 দিন ভীষণ ভালো হতে চলেছে। তিনটে গ্রহ একত্রিত হয়ে এই মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য বদলে দেবে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু এরা পাবে। আর্থিক দিক তো বটেই, সুখ শান্তি এবং প্রচুর মান সম্মান এদের বৃদ্ধি পাবে। এই ছিল তিনটে গ্রহ ছটি রাশির ভাগ্য বদলে দেবে সেই নিয়ে আলোচনা করলাম। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।